হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ কিন্তু আমাদের সিটের 2023 ল্যাঙ্গুয়েজ পেপার বেঙ্গলির ফোর্থ ক্লাস, অর্থাৎ এর আগে কিন্তু আমি তোমাদের সাথে তিনটে আরও ক্লাস শেয়ার করেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো দেখতে চাও, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে কিন্তু তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো। ভিডিও শুরু করার আগে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করা যাক। আজকের ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল প্রিভিয়াস ক্লাসের HW, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসে কিন্তু এই কোয়েশ্চেনটা আমি তোমাদের দিয়েছিলাম কিন্তু অ্যান্সারটা বলিনি। তো আজকে কিন্তু আমরা সেটা দিয়ে শুরু করব। ভাষা বিজ্ঞানীদের অনুসারে শিশুরা ফলপ্রসূভাবে ভাষা শেখে যখন শ্রেণীকক্ষ সম্পূর্ণভাবে শিক্ষকের নিয়ন্ত্রণে থাকে এবং তিনি শিশুদের খুব অল্প জায়গা ছাড়েন, তিনি শিশুদের ব্যাকরণের নীতি মুখস্থ করতে উৎসাহিত করেন, শিশুরা ব্ল্যাকবোর্ড থেকে উত্তর পরিষ্কারভাবে অনুলিখন করবে, নাকি অপশন ডি শিক্ষক বিভিন্ন দক্ষতার নির্দেশিত কাজ এবং ক্রিয়াতে অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করবে। এখানে দিয়েছে কগনিটিভসদের অনুসারে শিশুরা কখন ভালোভাবে ভাষা শিখতে পারবে। তো আমরা যদি দেখতে পাচ্ছি ফার্স্ট যে অপশনটা এখানে আছে সেখানে দেওয়া আছে শিক্ষকের নিয়ন্ত্রণে থাকবে এবং শিশুদের অল্প জায়গা ছাড়া হবে। যেখানে শিশুরা ভাষা শিখবে সেখানে কিন্তু তাদের মোটেই অল্প জায়গা না, বেশি জায়গা দিতে হবে। তাহলে এই অপশনটা কিন্তু আমাদের অ্যান্সার কিছুতেই হবে না। নেক্সট আছে দেখো মুখস্থ করা বা মেমোরাইজ। মেমোরাইজেশনের ওপরে কিন্তু এখানে জোর দেওয়ার কথা সবসময় একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। এখানে কিন্তু মেমোরাইজেশনও যেখানে অপশন থাকবে সেখানে বেশিরভাগ সময় কিন্তু অ্যান্সার না হওয়ারই বেশি চান্স থাকে। তো এটাও কিন্তু আমাদের উত্তর হবে না। দেন আছে ব্ল্যাকবোর্ড থেকে উত্তর পরিষ্কারভাবে অনুলিখন করা, অর্থাৎ জাস্ট দেখে টুকে নেওয়াটাকে কিন্তু কখনোই ভাষার জন্য ফলপ্রসূ মানা হয় না। তাহলে একটাই অপশন পড়ে থাকছে, অপশন ডি শিক্ষক বিভিন্ন দক্ষতার নির্দেশিত কাজ এবং ক্রিয়াতে অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করবে। আজকের ক্লাসের ফার্স্ট কোয়েশ্চেন, শিশুর ভাষা অর্জনে নিজের কোন বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শিক্ষক, পরিবার, বিদ্যালয় নাকি সংবাদ মাধ্যম। শিশুর ভাষা অর্জনে কিন্তু এই চারটে পয়েন্টই, অর্থাৎ শিক্ষক, পরিবার, বিদ্যালয় এবং সংবাদ মাধ্যম, এরা সবাই কিন্তু একটা ভূমিকা পালন করে। কিন্তু এখানে চেয়েছে যে চারজনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণকে তাকে আমাদের বেছে নিতে বলা হয়েছে। তাহলে এখানে উত্তরটা কিন্তু হয়ে যাবে পরিবার, কারণ শিশু জন্মের পর কিন্তু আগে পরিবার থেকে ভাষাটা শেখে বা ভাষা অর্জন করে, তারপর সে বিদ্যালয়ে যায় এবং তারপর সেখানে গিয়ে বিদ্যালয় এবং শিক্ষকদের সংস্পর্শে এসে সেখান থেকে ভাষা অর্জন করে এবং সংবাদ মাধ্যমটা কিন্তু তারও পরে আসছে। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোনটি ভাষা শিখনের ক্ষেত্রে প্রয়োজনীয় নয়, প্রোৎসাহন বা মোটিভেশন, আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স, শিখনে বিশেষ অঙ্গভঙ্গি বা অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং, অপশন ফোর অনুবাদ বা ট্রান্সলেশন। এখানে কিন্তু ভাষা শিখনের জন্য প্রয়োজনীয় নয় বলেছে, অর্থাৎ কোশ্চেনটা কিন্তু নেগেটিভই আছে, এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। মোটিভেশন কিন্তু অবশ্যই ভাষা শিখনের জন্য খুব প্রয়োজনীয় একটা পয়েন্ট, আবার আত্মবিশ্বাস বা সেলফ কনফিডেন্স এবং অ্যাটিটিউড টুয়ার্ডস লার্নিং এই তিনটে পয়েন্টই কিন্তু পজিটিভ, কিন্তু আমাদের জানতে চেয়েছে নেগেটিভ, অর্থাৎ অনুবাদটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ ট্রান্সলেশনটা কিন্তু ভাষা শিখনের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়। নেক্সট কোয়েশ্চেন, বেশ কিছু উদাহরণের সাহায্যে ব্যাকরণের নিয়মাবলীর উপর বিশেষ জোর দেওয়া হয় যে শিক্ষণ পদ্ধতিতে তাকে কি বলে, আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড, অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড, ব্যাকরণ অনুবাদ পদ্ধতি বা গ্রামার ট্রান্সলেশন মেথড এবং প্রত্যক্ষ পদ্ধতি বা ডাইরেক্ট মেথড। এর আগেও আমরা কিন্তু আগের ক্লাসেও কিন্তু এরকম অবরোহী এবং আরোহী থেকে কিন্তু কোশ্চেন পেয়েছি, অর্থাৎ অবরোহী মেথড আর আরোহী মেথড কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই সিটেট এক্সামের জন্য। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ পেপারে ইংলিশ হোক বা বাংলা এইখান থেকে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন আসে। তো সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন ওয়ান, অর্থাৎ আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতিতে উদাহরণ থেকে সূত্রের দিকে আসা হয় এবং অবরোহী পদ্ধতিতে সূত্র থেকে কিন্তু উদাহরণের দিকে যাওয়া হয়। নেক্সট কোয়েশ্চেন, একটি শ্রেণীকক্ষে বহুভাষিতার প্রসার করার সময় শিক্ষিকা কোন প্রশ্নটি করবেন, বেলুন কত উঁচুতে উড়তে পারে, তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো, তোমার কি কোনো পোষা পশু আছে, আর তুমি কি অক্ষরগুলি লিখেছো। এখানে কিন্তু বহুভাষিতা অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজম থেকে প্রশ্ন এসছে এবং এর আগেও আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ার্সে মাল্টিলিঙ্গুয়ালিজম থেকে কিন্তু অনেক প্রশ্ন এসছে।
তো এখানে সঠিক উত্তরটা হয়ে যাবে তোমার ভাষায় কয়েকটি তরকারির নাম লেখো, কারণ এখানে কিন্তু সেই শিশুর ভাষা সম্পর্কে জানার চেষ্টা শিক্ষিকা করছেন বা তাকে তার ভাষাটাকে ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছে। এবং বাকি প্রশ্ন থেকে কিন্তু সেই বহুভাষিতা অর্থাৎ মাল্টিলিঙ্গুয়ালিজমের ব্যবহার হচ্ছে না সেইভাবে। নেক্সট কোশ্চেন, ভাষা শিক্ষার ক্লাসে চিত্র বা পোস্টার ব্যবহার সম্পর্কে নিচের কোনটি ঠিক নয়? এটি শিশুদের একটি চিত্র পর্যবেক্ষণের সুযোগ করে দেয়। এটি চিত্রটি সম্পর্কে শিশুদের নিজস্ব ভাব প্রকাশ এবং লেখার সুযোগ করে দেয়। এটি শিশুদের ক্লাসে একটি কল্পনার জগৎ বা ইমাজিনেটিভ ওয়ার্ল্ড গড়ে তুলতে এবং সৃজনশীল শক্তির বিকাশ করতে সাহায্য করে, নাকি অপশন ডি তাদের শ্রবণ দক্ষতার বিকাশ ঘটায়? এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, একটু চিন্তা করলেই কিন্তু আমরা অ্যান্সারটা খুব সহজেই করতে পারবো। এখানেও কিন্তু আমাদের অ্যান্সারটা নেগেটিভে চেয়েছে এবং প্রথম তিনটে অপশন যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো সেগুলো কিন্তু অবশ্যই পজিটিভ একটা দিক শেয়ার করছে, কারণ চিত্র বা পোস্টারের ক্ষেত্রে কিন্তু তাদের পর্যবেক্ষণেরই সুযোগটা প্রকাশ পায়, তাদের লেখার সুযোগ পায়, তারা নিজেদের মনের ভাবটাকে প্রকাশ করতে পারে এবং তাদের সৃজনশীলতার বিকাশ ঘটে। কিন্তু আঁকার সাথে বা পোস্টার তৈরির সাথে কোনোভাবেই কিন্তু শ্রবণ দক্ষতা বা শোনার কিন্তু কোনো যোগাযোগ নেই। তাহলে সঠিক উত্তর কিন্তু এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন ফোর, অর্থাৎ তাদের শ্রবণ দক্ষতা বিকাশের সুযোগ করে দেয়। নেক্সট কোশ্চেন, নাদুসনুদুস শব্দটির বিপরীত অর্থ নিচের কোনটি? রোগা পাতলা, মোটা সোটা, ছোটো খাটো, নাকি জুবুথুবু? এটা কিন্তু একটা গ্রামারের কোশ্চেন। আমি গ্রামারের কোশ্চেন আগেও বলেছি বারবার যে গ্রামারের কোশ্চেন আমি রাখি এই জন্যই যাতে তোমরা বুঝতে পারো যে গ্রামার থেকে কেমন ধরনের প্রশ্ন আসছে, অর্থাৎ তোমাদের কিন্তু গ্রামারে বিপরীত শব্দটাও পড়তে হচ্ছে। নাদুসনুদুস শব্দের বিপরীত শব্দ হলো দ্রোগা পাতলা। আমরা জানি নাদুসনুদুস কিন্তু মোটা সোটাকেই বোঝায়, অর্থাৎ সমার্থক যদি আসতো তাহলে কিন্তু খানিকটা মোটা সোটাই এখানে অ্যান্সার হতো, কিন্তু আমাদের বিপরীত জানতে চেয়েছে তাই উত্তরটা হয়ে যাচ্ছে রোগা পাতলা। নেক্সট কোশ্চেন, একজন ভাষা শিক্ষিকা শিক্ষার্থীদের তাদের পাশে বসা সঙ্গীটিকে একটি বৃষ্টির দিনের অভিজ্ঞতা বর্ণনা করতে বললেন, এই অনুশীলনটির ফল কী হবে? যখন তারা বর্ণনা দেবে তখন ক্লাসে গণ্ডগোল হবে, তাদের ধারণার মৌখিক বিকাশের উন্নতি হবে, ক্লাসে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর ক্লাসে পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমি কেটে যাবে। এখানে কিন্তু জানতে চেয়েছে বৃষ্টির দিনের অভিজ্ঞতার বর্ণনা জানতে চেয়েছে, তো অবশ্যই শিক্ষিকা কিন্তু ক্লাসে গণ্ডগোল করানোর জন্য বা হবে এরকম কিছু কাজ কিন্তু করবেন না, সেক্ষেত্রে গণ্ডগোলটা তো একদমই আমাদের আনসার হবে না। বিশৃঙ্খল সৃষ্টি হবে এমন কোনো কার্যও কিন্তু শিক্ষিকা করতে বলবেন না শিক্ষার্থীদের, সেক্ষেত্রে সেটাও কিন্তু হচ্ছে না। আর একঘেয়েমি পাঠ্যপুস্তক পড়ার একঘেয়েমি কেটে যাবে এটাও কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। এখানে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অপশান বি, অর্থাৎ মৌখিক বিকাশের উন্নতি ঘটবে। আমরা যখন কোনো কিছু বর্ণনা দিচ্ছি তখন আমাদের কিন্তু মৌখিক বিকাশটাই ঘটবে বা কতটা ঘটেছে সেটা কিন্তু সেখান থেকে বোঝা যায়। তাহলে অপশন হয়ে যাচ্ছে সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ তাদের ধারণার মৌখিক বিকাশের উন্নতি ঘটবে। নেক্সট কোশ্চেন, ভাষার একটি অধ্যায় শিক্ষণকালে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের পাঠও পড়াবেন, শিক্ষার্থীকে সেই অংশটি পড়তে বলবেন যেটি ভাষা অধ্যায়ের সাথে সম্পর্কিত, এই ধরনের আবেদনকে কি বলা যেতে পারে? আন্তরিক বা ইন্টারডিসিপ্লিনারি, পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা বা ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, বহুবিধ ভাষা শিক্ষণ বা প্লুরালিস্টিক ল্যাঙ্গুয়েজ টিচিং, নাকি অপশন ডি বিষয়ে ভাষা শিক্ষণ বা সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং? এখানে কিন্তু বলা হয়েছে যে একজন শিক্ষিকা বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের পাঠের সময় ভাষা অধ্যায়ের সাথে সম্পর্কিত পাঠটাকে শিক্ষার্থীদের পড়তে বলছেন, অর্থাৎ এখানে কিন্তু অন্য সাবজেক্টের সাথে আর একটা অন্য সাবজেক্ট অর্থাৎ দুটো বা দুয়ের অধিক সাবজেক্টের কিন্তু একসঙ্গে কানেক্ট করার চেষ্টা করা হচ্ছে। আর এরকম যখনই ব্যাপার চলে আসে তখন কিন্তু আমাদের উত্তরটা হয়ে যায় পাঠ্যক্রম সম্পর্কিত ভাষা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলামের কথা বলা হয়েছে। ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম মিন্স অ্যাটেম্পটিং টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি নট অনলি থ্রু ল্যাঙ্গুয়েজ ক্লাসেস বাই দ্য ল্যাঙ্গুয়েজ টিচার বাট ইন দ্য কনটেক্সট অফ আদার সাবজেক্টস বাই আদার টিচার্স অলসো। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম বলতে আমরা বুঝি যে ভাষার শিক্ষা কিন্তু শুধু ভাষার ক্লাসে এবং ভাষা শিক্ষকের দ্বারাই নয়, অন্য টিচারদের সাথে অন্য সাবজেক্টের যে কানেক্টিভিটি সেটাকেই কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম বলে। তো এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম, এখানেও দেখতে পাচ্ছি আমরা একজন বিজ্ঞান শিক্ষক সে কিন্তু বাংলা ভাষার সাথে কিন্তু সম্পর্কিত পাঠের কথা বলেছেন। আর এখানে আমি কিন্তু পয়েন্টটা ইংলিশে দিয়েছি, এটা কিন্তু বেঙ্গলির সাথে ইংলিশেও তোমাদের হেল্প করবে, ইংলিশেও ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস কারিকুলাম কিন্তু অতটাই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট।
নেক্সট কোশ্চেন, সৌদামিনী শব্দের সার্থক সমার্থক শব্দ নির্বাচন করো, অর্থাৎ গ্রামার থেকে কিন্তু সমার্থক শব্দও আমাদের আসছে পরীক্ষায়। অপশান এ গ্রহ, চাঁদ, বিদ্যুৎ নাকি আকাশ। সৌদামিনী শব্দের সঠিক উত্তর কিন্তু হয়ে যাচ্ছে বিদ্যুৎ। সৌদামিনী শব্দের আরও কিছু সমার্থক শব্দ আমি এখানে দিয়ে দিচ্ছি, সেগুলো হলো শম্পা, অচির প্রভা, অনুপ্রভা, মেঘজ্যোতি, বিজলি, বিদ্যুৎ, নীলাঞ্জনা, দামিনী, চপলা, চিকুর ইত্যাদি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পাঠ দক্ষতা নয়, বক্তৃতা থেকে নোট নেওয়া, পড়ার সময় নোট নেওয়া, সংক্ষিপ্তসার লেখা নাকি একটি অনুষ্ঠানের জন্য আলোচ্য সূচি লেখা। এখানে জানতে চেয়েছে কি কোনটা পাঠের দক্ষতা নয়। আমরা বক্তৃতা থেকে নোট নিই বা পড়ার সময় নোট তৈরি করি, এগুলো কিন্তু সবই আমাদের পাঠের মধ্যেই পড়ে। সংক্ষিপ্তসার লেখা এই তিনটে পয়েন্টই কিন্তু পাঠ থেকেই আমরা বলতে পারি এদের আন্ডারে পড়ে, কিন্তু অনুষ্ঠানের আলোচ্য সূচি কিন্তু কোনোভাবেই একটা পাঠের আন্ডারে পড়ছে না। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ফোর, একটি অনুষ্ঠানের আলোচ্য সূচি লেখা। নেক্সট কোশ্চেন, পুঁথিপত্র শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত, দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস নাকি কর্মধারায় সমাস। সমাস থেকেও কিন্তু প্রায় প্রতি বছর একটা হলেও কোশ্চেন আসে, খুব কঠিন প্রশ্ন আসে না। জাস্ট তোমরা যদি ওভারঅল একটা আইডিয়া নিয়ে রাখো সমাস সম্পর্কে, তাহলেই তোমরা সমাস করে আসতে পারবে। তো এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস সহজে চেনার উপায় কি, দ্বন্দ্ব সমাস হচ্ছে ব্যাস বাক্যের মাঝে ও, আর এবং থাকবে, তাহলেই কিন্তু দ্বন্দ্ব সমাস হয়। যেমন আয় ও ব্যয়, আয় ব্যয়, ইতর ও ভদ্র, ইতর ভদ্র, ঠিক একইভাবে এখানে ছিল পুঁথি ও পত্র, পুঁথিপত্র। তোমাদের যদি মনে হয় যে সমাসের তোমরা ইজি একটা ট্রিক জানতে চাও বা খুব সহজেই যাতে পরীক্ষায় তোমরা সমাস করে আসতে পারো এবং অল্প সময়ের মধ্যে তোমরা সমাসটাকে শিখতে চাও, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে একটা সমাসের ক্লাস শেয়ার করব। নেক্সট কোশ্চেন, শব্দধাঁধা বা ক্রাউন ওয়ার্ড পাজেল যা বৃদ্ধিতে সাহায্য করে, শোনার দক্ষতা, লেখার দক্ষতা, শব্দ ভাণ্ডার নাকি আবিধানিক অর্থ। এখানে দেখো শব্দধাঁধা, শব্দের আমাদের প্রশ্নের মধ্যেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে। যখন শব্দধাঁধা রয়েছে সেখানে কিন্তু আমরা অবশ্যই শব্দই বেশি শিখব বা শব্দ সম্পর্কে বেশি জানবো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে শব্দ ভাণ্ডার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সাহায্যের উপায় অর্থাৎ রিসোর্স হিসাবে মাতৃভাষার ব্যবহারের প্রেক্ষিতে কোনটি সঠিক নয়। আবার দেখো একটা নেগেটিভ কোশ্চেন, সি টেটে বা টেটে কিন্তু এরকম ধরনের কোশ্চেনই প্রায়ই আসে যেখানে নেগেটিভটা দিয়ে দেয় এবং তোমাদের কাছে সেটা জানতে চায়, এবং একটু তাড়াহুড়ো করে যদি কেউ কোশ্চেন করে এই সহজ সহজ অ্যান্সারগুলো কিন্তু তারা ভুল করে আসে। তো দেখো অপশানগুলো কী দেওয়া আছে, এটি শিশুদের পড়তে, ভাবতে এবং যোগাযোগ করতে সাহায্য করে, এটি ছাত্রদের অর্থ বা মিনিং তৈরির প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা গ্রহণ করে, মাতৃভাষা অধ্যাপন শাস্ত্রে আরও বৃহত্তম স্থান উন্মুক্ত করে নাকি এটি দ্বিতীয় ভাষাকে এড়িয়ে যেতে সাহায্য করে। এখানে তাহলে আমাদের জানতে কিন্তু চেয়েছিল কোনটি সঠিক নয়। তাহলে এখানে রিসোর্স ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু আমরা যদি রিসোর্স হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু শিশুদের পড়তে, ভাবতে এবং যোগাযোগ করতে সে ল্যাঙ্গুয়েজ আমাদের অবশ্যই হেল্প করবে। আবার মিনিং তৈরির ক্ষেত্রেও কিন্তু হেল্প করবে ল্যাঙ্গুয়েজ, এবং অধ্যাপন শাস্ত্রে একটা বৃহত্তর স্থান উন্মুখ করতেও কিন্তু ল্যাঙ্গুয়েজ সাহায্য করবে, কিন্তু ভাষা দ্বিতীয় ভাষাকে এড়িয়ে যেতে কিন্তু কখনোই ল্যাঙ্গুয়েজ সাহায্য করবে না। অর্থাৎ রিসোর্স হিসেবে যখন আমরা ল্যাঙ্গুয়েজকে ইউজ করছি সেটা কিন্তু অন্য ভাষাকে রিসোর্স হিসেবে নেবে নাকি সেটাকে এড়িয়ে যাবে। তাহলে অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, লেখার পদ্ধতিগত কর্মকৌশলের লক্ষ্য যে বিষয়ের উপর হবে তা কেবল পদ্ধতি, কেবল উৎপাদন, পদ্ধতি আর তার উৎপাদন উভয়ই নাকি ভালো হাতের লেখা। সঠিক উত্তর কিন্তু এখানে হয়ে যাবে অপশান সি বা অপশান থ্রি, পদ্ধতি এবং তার উৎপাদন উভয়। অর্থাৎ লেখার যে পদ্ধতি বা লেখার কর্মকৌশল সেটা কিন্তু অবশ্যই লেখার পদ্ধতি এবং তার উৎপাদন দুটোকেই কেন্দ্র করছে, শুধু পদ্ধতি বা শুধু উৎপাদন নয়। এবং আজকের লাস্ট কোশ্চেন, NCF 2005 নির্দেশিত মূল নীতি গাইডিং প্রিন্সিপালস অনুযায়ী নিম্নলিখিত কোনটি এর অন্তর্ভুক্ত নয়। বিদ্যালয়ের বাইরে জীবনের সঙ্গে জ্ঞানকে সংযুক্ত করা, এটা সুনিশ্চিত করা যাতে লেখাপড়া নোট পদ্ধতি থেকে স্থানান্তরিত হয়, পাঠ্যক্রম পাঠ্যপুস্তক কেন্দ্রিক হবে এবং পরীক্ষা শ্রেণীকক্ষে আরও নমনীয় এবং একীকরণ হবে। এটা কিন্তু খুব সহজ একটা প্রশ্ন, NCF যাদের NCF সম্পর্কে খুব একটা জানা নেই তারাও কিন্তু এই অ্যান্সারটা করতে পারবে খুব সহজেই একটু চিন্তা করলে।
আমি কিন্তু আজকে আবার এই কোশ্চেনটার অ্যান্সার তোমাদের জানাবো না, এটা কিন্তু নেক্সট ক্লাসে আমি জানাবো। এই কোশ্চেনটার অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো, এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো যত বেশি তোমরা শেয়ার করে নেবে আমিও কিন্তু ততটাই মোটিভেশন পাবো আরও বেশি করে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, থ্যাংক ইউ।